হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এখন ইংলিশ ক্লাস করব। এখন আমরা ইংলিশে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আইডেন্টিফিকেশন। এটা আমরা ক্লাসেও করেছিলাম, তোমাদেরকে ওয়ার্কশিট দিয়েছিলাম, কিছু পিকচারের ছবি ছিল, তোমাদেরকে লিখতে হয়েছে হোয়াট ইজ দিস। তো চলো আজকে আমরা করি সেই ক্লাসটা আবার। এটা আমাদের রিভিশন ক্লাস। দেখো লেখা আছে আইডেন্টিফাই দ্য পিকচার। তোমাদের পরীক্ষাও সেম এরকম থাকবে, কিছু পিকচার দেওয়া থাকবে এক পাশে, আর তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে পিকচারটা কিসের। ওকে, পিকচারটা কিসের এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো প্রথম পিকচারটা কিসের দেখা যাচ্ছে, এটা একটা বোল, তাই আমি লিখেছি ইট ইজ এ বোল। পরের পিকচারটা দেখো কিসের, চাকা, হুইল, হুইল অর্থ চাকা, তাহলে তোমাদেরকে কি লিখতে হবে, ইট ইজ এ হুইল। তার পরের পিকচারটা আছে বাস্কেট, তাহলে ইট ইজ এ বাস্কেট। আর তার পর যে পিকচারটা আছে সেটা হলো ওয়াচ, তাহলে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ এ ওয়াচ। তোমাদের এক্সামেও সেম এরকম পিকচার দেওয়া থাকবে এক পাশে, আরেক পাশ ফাঁকা থাকবে, তোমাদেরকে লিখতে হবে হোয়াট ইজ দিস। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য পিকচার, পিকচারটিকে আইডেন্টিফাই করো। তোমাদের এক্সামে হুবহু সেম টু সেম এরকম আসবে, পিকচার দেওয়া থাকবে, তোমাদেরকে আইডেন্টিফাই করে লিখতে হবে হোয়াট ইজ দিস। ঠিক আছে, আমরা এটার জন্য তোমাদেরকে ওয়ার্কশিট দিয়েছিলাম, ওয়ার্কশিটটা বাসায় কয়েকবার পড়বা, পাশাপাশি তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুকে দেখবা পিকচার দেওয়া আছে, সেখান থেকে পিকচার দেখে দেখে বলবা ইট ইজ এ কাপ, ইট ইজ এ বোল, ইট ইজ এ পেন্সিল, ইট ইজ এ বুক, এরকম করে পিকচারগুলো আইডেন্টিফাই করবা। তাহলে ওখান থেকেই আমরা দিব যেহেতু পরীক্ষায়, তাই তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুকে যে পিকচারগুলো আছে সেগুলো ইউজ করে করে এই ক্লাসটা কমপ্লিট করবা। ঠিক আছে, খুবই সহজ ক্লাস, খুবই সহজ জিনিসগুলা, পিকচার দেখে তোমাদেরকে শুধু আইডেন্টিফাই করতে হবে যে এই পিকচারটা কিসের, এবং তোমাদেরকে লিখতে হবে ইট ইজ এ বোল, ইট ইজ এ হুইল, ইট ইজ এ বাস্কেট, ইট ইজ এ ওয়াচ। হোপ সো ইউ অল আর আন্ডারস্ট্যান্ড। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা, আর বাসায় প্র্যাকটিস করবা, এটাও তোমাদের এসডব্লিউ কপিতে দুইবার করে করবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সকলের খেয়াল রেখো, বেশি বেশি করে পড়াশোনা করবা। ওকে, আল্লাহ হাফেজ।